हाय আমার ইউটিউব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল বাংলা মোবাইল টিপসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনি যদি পিএম কিষাণের জন্য আবেদন করে থাকেন এবং টাকা যদি না পান, তবে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো যে আপনার টাকা না পাওয়ার কারণটা কী এবং সেই প্রবলেমটা যদি আপনার থাকে তো আপনি কী করে সলভ করবেন, কোথায় যাবেন। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের চেক করতে হলে যারা করতে হবে, আমাদের চলে যেতে হবে গুগলের ক্রোম ব্রাউজারে। এবার আমরা গুগলে ক্রোম ব্রাউজ চলে এসেছি। এবার এখানে জাস্ট টাইপ করব পিএম কিষাণ। চলুন টাইপ করি পিএম কিষাণ। এবার লিখে আমরা এখানে সার্চ করব। এবারে পেজটা এরকম ওপেন হবে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে পিএম কিষাণ দেখতে পাচ্ছেন ওপরে অপশানটা, এটাতে আমরা ক্লিক করব। তো চলুন এই অপশানটাতে ক্লিক করি। করার পরে এবার মোবাইলটাকে আমরা উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে মোবাইলটাকে ডেস্কটপ মোডে করে নেব। চলুন ক্লিক করি। করার পর নিচের দিকে আসবো, স্ক্রল ডাউন করে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড, এটা আমরা অন করে দেব। এবারে আমরা নিচের দিকে চলে আসব। এসে দেখতে পাচ্ছেন এখানে এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করুন। এবার এখানে আপনি আপনার আধার নাম্বার দিতে পারেন, বা অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন, বা মোবাইল নাম্বার দিয়ে এখানে গেট ডাটাতে ক্লিক করুন। তো আমি আধার নাম্বার দেওয়ার পরে এখানে গেট ডাটাতে ক্লিক করে আপনি দেখাচ্ছি যে কি এখানে অসুবিধা হচ্ছে। এবারে কিন্তু পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে, কিন্তু এখানে মেন যে প্রবলেমটা হচ্ছে এই যে দেখুন পিএফএমএস এবং ব্যাঙ্ক স্ট্যাটাস, এখানে লেখা রয়েছে ফার্মার রেকর্ড হ্যাজ বিন রিজেক্টেড বাই পিএফএমএস বা ব্যাঙ্ক। আর এখানে কি লেখা রয়েছে, ডুপ্লিকেট বেনিফিশিয়ারি নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অ্যান্ড ব্যাঙ্ক নেম নট অ্যালাউড ফর সেম স্কিম। এইরকম যদি থাকে আপনি কি করবেন? অনেকে হয়তো আপনাকে ভিডিওতে বলেছে যে নিকটবর্তী ব্লক অফিসে যেতে হবে, কিন্তু ওখানে গিয়ে কোনো লাভ নেই। আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেতে হবে স্টেট অফিসে বা কোনো সিএসসি সেন্টারে গিয়ে এডিট করে, যদি কোনো আপনার ভুল থাকে তো ওরা কারেকশান করে দেবে। কেবলমাত্র এডিট অপশানটা করতে পারে, এডিট করতে পারে স্টেট অফিস থেকে, না হলে সিএসসি সেন্টার, আপনি নিজে চাইলে কিন্তু করতে পারবেন না। আমার এইরকম অনেকগুলো সমস্যা হয়েছিল, তো আমি সেটাকে সলভ করেছি, তো আপনিও এভাবে করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমাকে কমেন্টে লিখুন, আমি আপনাকে নিশ্চয়ই হেল্প করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।